নতুন শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের কিছু পাঠ্যবই পড়ে শিশুরা নারী পুরুষের মধ্যে সমতা নয় বরং বৈষম্যমূলক শিক্ষা পাবে। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি পর্যালোচনা করে এমন চিত্রই উঠে এসেছে। বইটিতে ইতিহাসের আংশিক উপস্থাপন ও বানান ভুল রয়েছে। আনোয়ার হোসেনের রিপোর্ট। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি চতুর্থ শ্রেণীর পাঠ্য। এর ষষ্ঠ পৃষ্ঠায় সমাজে পরস্পরের সহযোগিতা অধ্যায়ে নারী পুরুষে কোনো বৈষম্য না থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু পরের পৃষ্ঠায় অনুশীলন অংশে শিক্ষার্থীদের বলা হচ্ছে কিছু কাজের নাম লিখতে যা পুরুষদের করতে দেখা যায়। লিখতে বলা হয়েছে কিছু কাজের নাম যা নারী পুরুষ উভয়ই সম্পাদন করে। শুধু নারীরা যেসব কাজ করে তার নামও লিখতে বলা হয়েছে। একই পৃষ্ঠায় আরও কিছু করি অংশে ছেলেমেয়েরা একই ধরনের খেলনা দিয়ে খেলে কিনা সেই প্রশ্নও করা হয়েছে। বইটির 68 পৃষ্ঠায় লেখা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে নারীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পাঠ্যবইয়ের নারী পুরুষের বিষয়ে এমন ধরনের প্রশ্ন এবং বাক্য বৈষম্যমূলক উল্লেখ করে পাঠ্যবই গবেষক এবং শিক্ষকেরা বলছেন, এই বই পড়ে শিশুরা ছোটবেলা থেকেই নারী পুরুষকে ভিন্ন চোখে দেখতে শিখবে। একসময় ধরেই নিতাম আমরা মেয়েরা আর্মিতে কাজ করবে না, পুলিশে কাজ করবে না, নেভিতে কাজ করবে না, এখন তো করছে। তাহলে যদি সেটা সুস্পষ্টভাবে উল্লেখ থাকতো তাহলে একটা বাচ্চা এটা দেখে সে ধরে বুঝতে পারতো, শিখতে পারতো যে আসলে নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় এটা আরও পূর্ণাঙ্গ হওয়া দরকার ছিল, এটা এখন যে অবস্থায় আছে এটা অসম্পূর্ণ। আপনি এইভাবে তাকে শেখান যে নারী পুরুষ সব কাজই সমানভাবে করতে পারে, তবে অবস্থা প্রেক্ষিতে কেউ কোনো কাজ করতে পারে না, কেউ পারে। তবে তা মানেন না পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান। খেলনার ক্ষেত্রে মেয়েরা তার পুতুল নিয়ে কিন্তু খেলে, ছেলেরা ছোট অবস্থায় একটা গাড়ি নিয়ে খেলে, তো সেই জায়গায় কিন্তু নারী পুরুষ কোনো বিভাজন হচ্ছে না। অনেক জিনিসই আছে যে আমরা সুনির্দিষ্ট করিয়ে আছে যে মেয়ে বা ছেলের কোনটা, সেটা শিখার ক্ষেত্রে তো কোনো অপরাধ নাই। একই বইতে ইতিহাসের অপূর্ণাঙ্গ উপস্থাপনও চোখে পড়ল। বইটির 76 পৃষ্ঠায় গণ অভ্যুত্থান 1969 অধ্যায়ে 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয় লেখা হয়েছে, কিন্তু নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ যে পরাজিত হয়েছিল তা উল্লেখ করা হয়নি। আর 56 পৃষ্ঠায় শিরোনাম বঙ্গোপসাগর লেখা হলেও তা নিয়ে কোনো তথ্যই নেই। শুধু বলা আছে বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত, কিন্তু অতি সম্প্রতি মিয়ানমারের সাথে আমরা আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে সমুদ্র বিজয় করেছি। এই সমুদ্রের এরিয়া কতটুকু আমরা পেয়েছি, সমুদ্রে যে সম্পদ আছে এটা আমাদের অর্থনীতিতে কতটা সহায়তা করতে পারে, এই বিষয়গুলো আমাদের এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত থাকা দরকার ছিল। অসঙ্গতি না, হয়তো বিষয়বস্তুর মানে কিছুটা আরও বিষয়বস্তু ইলাবোরেটলি দেওয়া যেতে পারে, সেরকম থাকতে পারে, সেটা আমরা বিবেচনায় নিয়ে যারা বই আমাদের সম্পাদনা করবেন তারা যদি যৌক্তিক মনে করেন তাহলে সেখানে আরও কিছু বিষয়কে গভীরতা আরও আনবে বিষয়বস্তু। বইটি পর্যালোচনা করতে গিয়ে বানান ভুলেরও দেখা মিলল। 60 পৃষ্ঠায় ধারণ শব্দে মূর্ধন্যর পরিবর্তে ছাপা হয়েছে দন্তন্য। 70 পৃষ্ঠায় বাংলার কারিগররা নানা রকম কাপড় বুনতেন, লাইনটিতে কাপড় বোনা বানান ভুল ছাপা হয়েছে। প্রতি বছরের শুরুতে চার রঙের বিশাল সংখ্যার পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে, একদিকে ভালো দিক, তো এটার পিছনে সরকারকে তো একটা বিশাল বিনিয়োগও করতে হচ্ছে এবং সেই বিনিয়োগের মূল যোগানটাই তো আসছে পাবলিকের কাছ থেকে। সেই জন্য নিশ্চয়ই পাবলিকের মনেও ক্ষোভ জন্ম নিতে পারে যে বারবার ভুল বিভ্রান্তি হচ্ছে কেন। শিক্ষাবিদরা আরও অভিযোগ করেন পাঠ্যবইয়ে ভুল শিক্ষার মান উন্নয়নে সরকারের প্রচেষ্টাকে শুধু বাধাগ্রস্তই করছে না, ক্ষতি করছে শিক্ষার্থীদেরও। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।